আপনাকে নিয়ে যদি কখনো কেউ সমালোচনা করে তাহলে কখনোই মনে কষ্ট পাবেন না, বরঞ্চ খুশি হবেন। কারণ আপনাকে নিয়ে সে চিন্তাভাবনা করে বলেই কিন্তু আপনাকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করে। একটা কথা কি, কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি শিমুল, আবারও চলে আসলাম আমার চ্যানেল নীলুফা শিমুল থেকে। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ তিন দিন থেকে আমাদের রাজশাহীতে টানা বৃষ্টি হচ্ছে একদম। তো বৃষ্টির কারণে কিন্তু কাপড় চোপড় শুকানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তবে যখন দেখছি যে গাছপালা একদম সবুজ দেখতে কিন্তু তখন বেশ ভালো লাগছে। তো এখন আমি চলে আসলাম কাজ করতে, তো আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে ফেললাম, তারপরে হচ্ছে রুমগুলো, আমি দুইটা রুম গুছিয়েছি আর বাকি দুইটা রুম আর কি গোছানো হয়নি। মেয়ে রুমে ঘুমিয়ে রয়েছে আর এই রুমে তো আম্মা রয়েছে। তো আপু, লিপি আপু, আপনাকে বলছি যে শুধু রানারটা দিয়ে কেমন লাগছে আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনার কমেন্টের আশায় থাকবো। তো এরপরে হচ্ছে এখন পরোটা বানাবো। তো ইদানিং দেখা যাচ্ছে কি, সকালবেলায় সবাই পরোটা খাচ্ছে, রাতের বেলায় হচ্ছে রুটি খাচ্ছে। তো দুই বেলায় তো রুটি পরোটা একসাথে ভালো লাগে না, এই জন্য আর কি অল্টার করে খাচ্ছে, একবেলা পরোটা একবেলা হচ্ছে রুটি। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। তো পরোটা ভেজে নিচ্ছি, আর এদিক দিয়ে হচ্ছে আমার চুল আর আগুন এই তো দেখতে পাচ্ছেন লাল, মানে একটু সমস্যাই হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে কি মাঝে মাঝে তরকারি ঠিক না, রুটি পরোটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিলো প্রথম পরোটাটা, তো আমার কিছুদিন আগেও ঠিক করে দিয়ে গেছিলো, মানে যে গ্যাস দিয়ে যায় সেই মিস্ত্রি, কিন্তু তারপরও দেখছি কি যে আবারও হচ্ছে এরকম লাল আর কি আগুন বের হচ্ছে। তো কিছুদিন আগে শাহিনুর সিদ্দিক আপু আর কি বলেছিলেন যে তোমার এরকম লাল আগুন কেন, তোমার কি কালি উঠছে নাকি? তো আসলে আপু অনেক অভিজ্ঞ, এই জন্য কিন্তু দেখেন যে আগুনের কালার দেখে বুঝে ফেলেছে। তো হ্যাঁ আপু, আসলে কালি উঠছিল, তবে ঠিক করে দিয়ে গেছে, এখন কালি উঠছে না, তবে লাল আগুনটা কেন যেন আর কি ওঠাটা বন্ধ হচ্ছে না, হয়তোবা আবারও মিস্ত্রি ডাকতে হবে। তো এর মধ্যে নাস্তা হয়ে গিয়েছে, মেয়ে তো নাই, সে তো স্কুলে গিয়েছে, আর আম্মাকে হচ্ছে আমি গমের রুটি বানিয়ে দিয়েছিলাম। আমার মা হচ্ছে গমের রুটি খুব বেশি পছন্দ করে, গমের রুটি অবশ্য খাওয়াটা ভালো। আমার যখন প্রেগনেন্সি টাইম চলতো তখন কিন্তু আমি গমের রুটিটাই খেতাম, মানে ডক্টর কিন্তু তখন বলে দেয় যে গমের রুটিটা খাওয়া ভালো। আবার লাল চালের ভাত, যদিও লাল চালের ভাতটা আর কি খেতে পারি না, তবে গমের রুটিটা খেতে ভালো লাগে, আমার কাছে তো স্বাদ লাগে। তো নাস্তা হয়ে গিয়েছে এর মধ্যে, তারপরে হচ্ছে আমি এখন রুমগুলো এক এক করে গুছিয়ে ফেলছি। তো আমার বাচ্চা দুইটা বেশিরভাগ সময় দেখা যায় যে এই রুমটাতেই থাকে, কারণ এই রুমে যেহেতু টিভি রয়েছে আর টিভি দেখতে দেখতে তারা হচ্ছে এখানে খেলা করে, আবার খাওয়া দাওয়াও করে অনেক সময়, যদিও আমার এটা খুবই অপছন্দ। আমি সবসময় বলি যে ডাইনিং টেবিলে বসে খেতে, কিন্তু আসলে বাচ্চা তো হয় না সবসময়, আসলে খাবার যেখানে সেখানে পড়লে আবার দেখা যায় যে পিঁপড়া উঠে যায়, তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। তো এর মধ্যে আমি রুমগুলো সব গুছিয়ে ফেলেছি, আর আজকে সকালে আমি লেবু পানিটা খেতে পারিনি, এই জন্য ভাবলাম যে নাস্তা খাওয়ার আধা ঘন্টা পর লেবু পানিটা খেয়ে ফেলি। তো গরম পানি দিয়েই খাই আর কি, আমি লবণ দিই না। আর এর মধ্যে অনেকগুলো বাজার নিয়ে এসেছে, তো যেই দিন আর কি বেশি বাজার নিয়ে আসে আমার সত্যি কথা বলতে একদম রাগ উঠে যায় মাথায়, কারণ আমি হচ্ছে বাচ্চা সামলিয়ে আমার এই যে ঘর গোছানো, আমার এটা একটা মানে নেশা পেশা যেটাই বলেন না কেন, ঘর ওগোছালো থাকলে আমার খুব বিরক্ত লাগে। তো আমি ঘর গুছাতে গুছাতেই দেখা যায় কি আমার সারাদিনে অনেক সময় চলে যায়, তার উপরে যেদিন আবার এরকম বাজার নিয়ে আসি আমি, বাসা তেমন একটা যদি না গুছাতে পারি তাহলে আমার মানে খুব মেজাজটা খুব খারাপ হয়। আর সেই দিন আর কি আমার বাসায় যে কাজ করছিলেন উনিও চলে গিয়েছে, তো এক হাতে কিন্তু আমাকে সব কিছু এখন করতে হবে, তো মানে কি একটা অবস্থা আমার, এই জন্য আর কি আরও বেশি রাগ উঠে গিয়েছে। আর আমি নর্মালি আর কি মাছ তেমন একটা বাছতে পারি না, আর মাছ চিনিও কম, তো ওখানে কয়েক রকমের মাছ নিয়ে এসেছিলো, আর নিচে আবার ভ্যান এসেছিলো, সেখান থেকে আবার সবুজ শাক নিয়েছে আর ওই যে বাচার মাছটা নিয়েছে। বাসায় কিন্তু চিংড়ি মাছ ছিল, তারপরে চিংড়ি মাছ কিছু নিয়ে এসেছে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে কী মাছ, এটা আসলে কী মাছ। তো আমি যখন জিজ্ঞেস করতে গিয়েছিলাম সারিকার বাবা হাসছিলো আর বলছিলো যে না আমি বলে দিব না, মানে আমাকে একটু শয়তানি করছিলো। তো আমি বললাম যে না না বলো তাড়াতাড়ি, নাহলে কিন্তু কালকের মিল অফ করে দিব, রান্নাবান্না করবো না। তো আমার বিয়ের আগে আমার বাবা একটা কথা বলতো যে তুমি যে মাছ চিনো না কিংবা হচ্ছে আম চিনো না, কোনো ধরনের আমও চিনি না আমি, তো আমার বাবা বলতো যে তোমাকে তো বিয়ের পরে বলবে শ্বশুর বাসার লোকজন যে তোমার বাবা কখনো আম খাওয়ায় নাই, কখনো মাছ খাওয়ায় নাই। তো আমি বলতাম যে না এটা কখনোই বিশ্বাস করবেন না, কারণ হচ্ছে মাছটা সবাই খায়, হ্যাঁ মাছটা হচ্ছে এমন কোনো লোক নাই পৃথিবীতে যে মাছ খায় না। তো আমার এই কথা শুনে আমার বাবা হাসতো, তখন ছোটো ছিলাম।
কিন্তু এখনও যে বিয়ে হয়েছে তারপরও মাছটা আর কি কমই চিনি। তো যাই হোক, এর মধ্যে আমার রান্নাবান্না আর কি হয়েছে বেশ কিছু। আমি এখানে মসুর ডালে ভর্তা করেছিলাম সবুজ শাক, তারপরে এখানে বাচার মাছ, আর ওখানে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম। তো আম্মা হচ্ছে মাছ মাংস একদমই খেতে চায় না, আমার মা হচ্ছে শাক তারপরে ভর্তা এগুলোই বেশি পছন্দ করে। তো আজকে কিন্তু রান্নার রেসিপিগুলো শেয়ার করিনি, কারণ বিশেষ কিছু রান্নাও বান্নাও করিনি যে হচ্ছে শেয়ার করব। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, আর এটা হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলায় হচ্ছে আমি এখন একটু গ্রিন টি খেয়ে ফেলবো, দেন হচ্ছে সারিকা বলে রেখেছিল যে পিৎজা খাবো আম্মু, তো আমি একদম পিৎজার প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে পিৎজা বানাবো, মানে মানসিক প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি, তারপরে চিনি দিলাম, ইস্ট দিলাম, আর এখানে আমি রসুন কুচি দিয়েছি। তো রসুন কুচিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আসলে অনেকে দেয় অনেকে দেয় না, তবে আমার কাছে ভালো লাগে, মানে একটা রেস্টুরেন্ট স্টাইলে একটা হচ্ছে ফ্লেভারটা আসে। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, তারপরে তো আমি এখানে আর কি যে গরম পানিটা সেটা আর কি দিচ্ছি। তো এখানে কুসুম গরম পানি নিয়েছি, অনেকে কিন্তু প্রথমে পানি নেয় তারপরে ইস্ট নেয় এভাবে প্রিপেয়ার করে, তো আমি কিন্তু এভাবেই আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি, এক একজন আসলে এক একভাবে বানাই। তবে আমি আজকে যে পিৎজাটা শেয়ার করবো আপনাদের সাথে, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি হচ্ছে আটাটাকে খুব ভালোভাবে আর কি মুথে নিয়েছি, ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে এখানে তেল দিয়ে নিচ্ছি। তো আমি দেখা যায় কি যখন কেক বানাই কিংবা পিৎজা বানাই আমি সব সময় হচ্ছে এই পাত্রে আর কি করি, আমার কাছে এখানে আর কি ভালো লাগে। তো এরপরে পিৎজা ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি এখন একটা এরকম প্লেট দিয়ে ঢেকে একটা গরম স্থানে আর কি রেখে দিয়েছি। তো গরম স্থানে বলতে কি আমি গ্যাসটা কিন্তু প্রায় 5 মিনিটের মতো আর কি জ্বালিয়ে নিই, এতে করে কিন্তু গ্যাসটা গরম হয়ে থাকে। দেন হচ্ছে আমি সেইখানে কিন্তু পিৎজার যে ডোয়ের পাত্রটা সেটা কিন্তু রেখে দিই। তো পিৎজার জন্য আমি এখানে একটা চিকেন তৈরি করে নিব। তো প্রথমে আমি তেল দিয়ে নিয়েছিলাম, তারপর এখানে আমি হচ্ছে কাঁচা পেঁয়াজ যেটা সেটা দিয়েছি, তারপর এখানে আমি মরিচ কুচি দিয়েছি, হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য দিয়েছি, তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটাটাও দিয়েছি, তারপর এখানে আমি হচ্ছে জিরার গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি এখানে আর কি চিকেনটা দিয়েছি। চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি, তারপর এখানে আমি আবারও কিন্তু কিছু পেঁয়াজ দিলাম, এখানে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। তো আমি কিন্তু এখানে আর কি চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি, এটা কিন্তু থেতো করে নিলেও হয়, আবার সামান্য ব্লেন্ড করে যে কিমাটা সেটা করে নিলেও হয়, তবে হচ্ছে আমার মেয়ে এইভাবে খেতে পছন্দ করে। তো এই রেসিপিটা আমি হচ্ছে কোথাও শিখি নাই, মানে কীভাবে এটা শিখেছি হচ্ছে আমাদের এখানে একটা বেকারি রয়েছে, বেকারির দোকান অনেক বড় আর কি, তো এখানে বিভিন্ন ধরনের পাউরুটি বিস্কিট সব কিছু পাওয়া যায়, বার্গার। তো হচ্ছে সেই পিৎজাটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, ওখানে একটা পিৎজা পাওয়া যায়, তো সেটা যখন আমি খেতাম তখন ভাবতাম যে আসলে এর ভিতরে কী দেওয়া আছে এত বেশি টেস্ট মনে হয়। তো দেখি যে এরকম মাংস, তারপরে কাঁচা মরিচ, তারপরে মানে কি আমার কাছে যা যা মনে হয়েছে আর কি, তো সেইভাবে আমি আর কি করি, তো দেখা যায় যে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়। তো যারা এইভাবে আর কি করে খান নাই, তো আমি আর কি বলবো যে এভাবে করে খেতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর বাসায় দেখেন চিজ নাই, মানে যখন যেটা করতে যাব তখন সেটা থাকে না। তো আমি হচ্ছে চিন্তা করলাম যে এই স্লাইস যে চিজটা রয়েছে সেটাকে আর কি টুকটুক টুকরো করে কেটে নিই, তাহলেই হচ্ছে আজকের আর কি ঝামেলাটা আমার শেষ হবে। তো পিৎজা বানানো কিন্তু অনেক ঝামেলা মনে হয় আমার কাছে, কিন্তু খেতে ভালো লাগে। আমার কাছে রেস্টুরেন্টের পিৎজা সত্যি কথা বলতে একদমই ভালো লাগে না, আমার কাছে বাসার যে পিৎজা সেটাই কিন্তু ভালো লাগে। যদি সামান্য আমি ক্যাপসিকাম, তারপরে হচ্ছে এই টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে বানাই সেটাও আমার কাছে অনেক টেস্ট লাগে। বাসায় বানানো খাবার অবশ্যই সবসময় হেলদি হয়, তারপরেও আমরা মাঝে মাঝে বাইরে খেয়ে থাকি, সেটা তো আসলে মাঝে মাঝে শখের বসে খেয়ে থাকি। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে আমার পিৎজার ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো পিৎজার ডোটা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই। তো পিৎজার ডোটা কিন্তু এর মধ্যে আমি একবারও আর কি দেখি নাই, চেক করি নাই, আমি সবসময় এরকমটাই করি যে একবারেই কিন্তু দেখি চেক করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যতবার আমি পিৎজা বানিয়েছি পিৎজার ডোটা সবসময় পারফেক্ট হয়েছে, আর এইবারও কিন্তু পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যখন আমি পিৎজা ডোটা দেখি, বিশ্বাস করবেন না এই ডোটা আমার একদমই হাত দিতে ইচ্ছা করে না, মনে হয় যে আমি এভাবেই রেখে দিই, মানে দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন একটু হাত দিয়ে আর কি এই তো ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি, একটু হালকা মুথে নিয়ে দেন হচ্ছে পিৎজাটা রেডি করব। তো পিৎজা রেডি করতে করতে আমি একটা প্রিয় আপুর নাম নিয়ে ফেলি, তো আমি বলবো শ্রদ্ধেয় বড় আপু। তো আপু আমার চেয়ে বড়, আমি আপুকে অনেক সম্মান করি। তো আপু হচ্ছে ভুটানে থাকে, আপুর চ্যানেলের নাম হচ্ছে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা। তো প্রিয় সালমা আপু, তো আপু এত সুন্দরভাবে কথা বলে, চমৎকার করে কথা বলে। তো আপুর চ্যানেলটিতে যারা আর কি ভিজিট করেনি, আমার সাথে যারা যারা যুক্ত আছেন যারা কিনা আর কি আপুর চ্যানেলটি ভিজিট করেনি, আমি তাদেরকে বলবো যে আপুর হচ্ছে চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আপুর কথা শুনলে আপনার ইচ্ছে করবে যে সারাদিনই কথা শুনে যায় আপুর।
তো পিৎজা ডোটা আমি তৈরি করে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি পিৎজা প্যান নিয়েছি, পিৎজা প্যানের উপরে কিন্তু আমি এখানে তেল দিয়েছি। তো আপনার ইচ্ছা করলে বাটারও দিতে পারেন, আমি হচ্ছে এখানে সয়াবিন তেলটাই সবসময় দিই। তারপরে হচ্ছে হাত দিয়ে দিয়ে কিন্তু আমি পিৎজাটাকে ছড়িয়ে নিয়েছি, পিৎজা যে ডোটা ছিল। অনেকে কিন্তু রুটির মতো করেও বেলে নেয়, তবে আমার কাছে এটাই ভালো লাগে। দেন হচ্ছে আমি কি করেছি, আঙুল দিয়ে কিন্তু চারু সাইডটা এভাবে আর কি দাগ কেটে কেটে নিয়েছি, এতে করে যখন পিৎজাটা ফুলবে দেখতে সুন্দর লাগবে। এরপরে কিন্তু আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আর কি দাগ কেটে নিয়েছি, এতে করে পিৎজাটা যখন ফুলবে উঁচু নিচুটা হবে না। আর একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন, পিৎজা বানাতে গেলে কিন্তু একদমই কিপটামি করবেন না। কী দিতে বলেন তো? টমেটো সস দিতে, কারণ টমেটো সস যত পরিমাণে বেশি দিবেন পিৎজাটা কিন্তু তত পরিমাণেই আর কি টেস্ট হয়। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, এরপরে কিন্তু আমি হচ্ছে চিজ দিয়েছি, তো চিজটাও কিন্তু আমরা সবাই খুব বেশি পছন্দ করি যত পরিমাণে আর কি দেওয়া যায়, তো আমি দিয়েছি আর কি যতটুকু দরকার। তারপরে হচ্ছে এখানে চিকেনটা যে রেডি করে রেখেছিলাম, চিকেনটা কিন্তু একদম আর কি এভাবে শুকনো শুকনো করে নিতে হবে, কোনো ধরনের কিন্তু ঝোল রাখা যাবে না, মানে ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে। তো এরপরে চিকেনটা কিন্তু আমি চারিদিক দিয়ে দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাও কিন্তু একটু বেশি পরিমাণে দিবেন, এতে করে কিন্তু চিকেনের সাথে পেঁয়াজটা খেতে খুব বেশি ভালো লাগে। তো এই তো একদম ফাইনালি রেডি। এরপরে হচ্ছে আমি আরও একটা চিজ এভাবে বড় বড় একটু স্লাইস করে কেটে নিয়েছি, দেন হচ্ছে এর উপর দিয়ে দিয়ে নিচ্ছি। তো মোজারেলা যে চিজটা সেটা দিলে আর কি বেশি ভালো লাগে, তো যেহেতু নাই আমার চেয়ে কানা মামাই ভালো, অনেকে অবশ্য এটাও দিয়ে থাকে। তো এটা ছিল আমার একদম ফাইনাল লুক পিৎজার। তারপরে এখন আমি এটাকে আর কি বেক করতে দিব। তো আমি হচ্ছে ওভেনে, আমার ওভেনে যেটা আর কি নিয়ম সেভাবেই দেখাচ্ছি, যে আমি এখানে কিন্তু 180 ডিগ্রি কনভেকশন মোডে দিয়েছি। আর আমি কিন্তু এটা প্রিহিট করে দিই না, আমি সবসময় আর কি এভাবেই দিই, মানে আমি যেভাবে আর কি করি প্রথম থেকেই সেটাই আর কি শেয়ার করছি। তারপরে এটাকে আমি হচ্ছে 180 ডিগ্রি কনভেকশন মোডে দেওয়ার পরে আমি এটাকে কিন্তু 30 মিনিটের জন্য আর কি টাইমটা সেট করে দিব। তো আমার ওভেনে কিন্তু আর কি 30 মিনিটই লাগে, অনেকের ওভেনে হচ্ছে তাড়াতাড়িও হয়ে যেতে পারে, আবার অনেকে প্রিহিট করে দেয় যার কারণে কিন্তু আবার হয়তো সময়টা কমও লাগতে পারে। তো ওইভাবে আমার আসলে হয় না, আমার কেমন যেন লাগে, মানে আমার হয় না, পারফেক্ট হয় না, আমার এইভাবেই কিন্তু পারফেক্ট হয়। তো এরপরে আমি হচ্ছে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট অপেক্ষা করার পরে হচ্ছে এই তো আমার পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে, তা আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। পিৎজাটা কিন্তু একদম পারফেক্টলি ফুলে উঠেছে আর দেখতেও বেশ চমৎকার হয়েছে। তো এটা হচ্ছে আমি 5 মিনিটের জন্য রেখে তারপরে কিন্তু আর কি বের করে নিই, কারণ হচ্ছে ভেতরে অনেক গরম থাকে, তো আমার কাছে একটু ভয় লাগে, আমি একটু ভাবটা যখন বের হয়ে যায় দেন হচ্ছে আমি এটাকে বের করি। তো এটা ছিল আমার পিৎজার ফাইনাল লুক। তো এটাকে আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কী পরিমাণে সফট হয়েছে আর কী সুন্দর হয়েছে। তো আমি হচ্ছে যেহেতু গরম ছিল একটু টিস্যু দিয়ে ধরছিলাম, তো আমি একটু আপনাদেরকে দেখাই। তো দেখেন আমি যেই দেখাতে যাচ্ছি আর ভাঁজ কেটে কিন্তু এটা ভেঙে যাচ্ছে, মানে এটা কিন্তু এতটা সফট হয়েছিল আর খেতেও মাশাল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো যারা আর কি এভাবে ট্রাই করেন নাই, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না। তো আজকের পিৎজাটা মূলত বানিয়েছিলাম আমার মেয়ের জন্য এবং আমার মায়ের জন্য, বলতে পারেন আমার দুই আম্মার জন্য। তো এর আগে যখন আম্মা একবার এসেছিলো তখন আমি হচ্ছে পিৎজা বানিয়ে খাইয়েছিলাম, তো আম্মা বলেছিল যে পিৎজাটা নাকি অনেক বেশি ভালো লেগেছিলো। তো এই জন্য ভাবলাম যেহেতু কোনো কিছু খেতে চাচ্ছে না একটু পিৎজাটা বানিয়ে দিই যদি খায়, তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ। তো খেতে সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো আজকে এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।